হ্যালো বন্ধুরা, নমস্কার। রমা হেসেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দই কাতলা। এই দই কাতলা বানাতে কী কী লাগবে, বেশি অল্প পরিমাণে মশলা দিয়ে আমি একটু বানাবো, চলুন যাই। আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, 6 পিস মাছ, তার সঙ্গে লাগবে দই। দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আছে সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে করব মশলার ভেতরে। আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে সর্ষে বাটা অল্প, ছোটো চামচ, 1 চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ, ছোটো চামচ চিনি, আর আছে 2টো শুকনো লঙ্কা, আর গরম মশলা, মধ্যে লং, এলাচ আর দারুচিনি, আর 2টো কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি আজকে দই কাতলাটা করব। চলুন যাই, দেখাচ্ছি কীভাবে করব। আগে আমি মাছটাকে একটু নুন দিয়ে মেখে নেব, হলুদ দিয়ে ভালো করে মেখে। 500 গ্রাম মাছ আছে আমার এখানে। আমি এখন উনান গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াটা গরম বসাবো, তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আমার এই তেলই হয়ে যাবে, বড় 1 টেবিল চামচ তেল আছে, বেশি তেল দেব না। এটা দিয়ে আমি আজকে বানাবো, ভালো করে নেড়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। বেশি ভাজবো না, একটু লাল লাল করেই ভাজবো, বেশি কটকটা করে ভাজার প্রয়োজন নেই। আমি একসাথে মাছগুলো ভেজে নিচ্ছি, 6 পিসই। বানিয়ে দেখুন সুস্বাদু খাবার একটি। একটু ঢাকা রাখলাম। এখন আমি একটা বাটির মধ্যে আমি মশলাগুলোকে গুলে নিব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দেব, এখানে আমি রসুন বাটাটা দিচ্ছি, সব মশলাগুলো একসাথেই আমি গুলিয়ে নিচ্ছি। সর্ষে বাটা 1 ছোট চামচে, 1 চামচই আছে সর্ষে বাটা, বেশি নেই। এটা দিয়ে আমি একটু গুলিয়ে নেব। ভালো করে গুলিয়ে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি পুটুপিট করে তুলে নিব। বেশি ভাজা হয়ে গেছে, ভাজা বেশি লাল করে ভাজলে মাছটা শক্ত শক্ত লাগবে, সেই জন্য আমি একটু নরম নরমই ভাজবো, যেহেতু দই দিয়ে করছি সফট হবে। আমি আর তেল দিচ্ছি না, এই তেলের মধ্যে আমার রান্নাটা সেরে নেব। এখন আমি এর মধ্যে ফোড়ন দেব, গরম মশলাগুলো, দারচিনি, এলাচ আর লং আছে। লঙ্কা 2টো দিলাম, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিচ্ছি, একটু কষিয়ে নেব, তারপর এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুনটা।
তো দিয়ে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। একটু কষাবো, তেলটা ছাড়বে। এখন আমি ফেটানো দইটা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে ফেটিয়ে রেখেছি দইটাকে। 100 গ্রাম দই আছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। গ্যাসটা কমিয়ে নিচ্ছি। কালারটা কি সুন্দর হয়েছে দই পড়াতে। এখন একটু আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। মশলা কষে গেছে। এখন আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে এটার মধ্যে মশলা দেওয়া বাটিতে জল আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি। এটা হয়টুকুই হবে না, আমি আর একটু জল দেব। ব্যাস হয়ে গেছে। এখন এটাকে আমি আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটে উঠবে। এখন আমি মাছটা দিয়ে দেবো নেড়ে চেড়ে। একদম সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি নেবো স্ট্যান্ডিং ট্যান দিয়ে। হয়ে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব, স্ট্যান্ডিং টাইম দেব, হয়ে যাবে। এখন রেডি আমার দই কাতলা। কেমন হলো? ভালো লাগলে অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বানিয়ে দেখুন, খেয়ে দেখুন। খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় খাবারটা। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।